হ্যালো, আজ থেকে অনেক দিন আগে না আমরা একটা ভিডিও দেখেছিলাম যেখানে স্কিবিডি টয়লেট বলে একটা টয়লেট ছিল। এখন আমি আশা করি যে তোমরা সবাই স্কিবিডি টয়লেট কে তো চেনোই, আর যদি না চিনে থাকো তাহলে আমি বলে দিচ্ছি, স্কিবিডি টয়লেট হলো এমন একটা টয়লেট যার ভেতর থেকে একটা খতরনাক দেখতে মানুষ নিজের মাথা এরকম ভাবে বের করে স্কিবিডি ডুব 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 পিএস এরকম গান করে আর সবাইকে না ভয় দেখায়। তো এর আগের দিনের আমরা যে স্কিবিডি টয়লেটের ভিডিও গুলো দেখেছিলাম সেখানে আমরা ভিডিও গুলো দেখে জানতে পারি যে স্কিবিডি টয়লেট আমাদের পুরো পৃথিবীটাকে নিজেদের আয়ত্তে নিয়ে নেওয়ার চেষ্টা করছে। বাট সেখানে চলে আসে ক্যামেরাম্যান যাদের সাথে স্কিবিডি টয়লেটের বিশাল ফাইট হয়, আর এই ফাইটে স্কিবিডি টয়লেট ক্যামেরাম্যানদের ধরে উদুম মাত দিতে থাকে আর ক্যামেরাম্যানরাও স্কিবিডি টয়লেটের কান চলে ধরে উদুম মাত দিতে থাকে। বাট গাইস, দুঃখের বিষয় হচ্ছে আমরা জানতে পারি না যে সেই ফাইটটা কে জেতে, কারণ স্কিবিডি টয়লেটের যে কটা এপিসোড ছিল সেখানেই খতম হয়ে যায়। বাট আজকের এই ভিডিওটায় আমরা তার পরের ভিডিওগুলো দেখতে চলেছি, আর আজকে আমরা জানবো যে সেই ফাইটটায় কারা জিতবে আর আমাদের এই পৃথিবীটায় কারা রাজত্ব করবে। বাকি তো গাইস চলো ফটাফট আর বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। কিন্তু তার আগে তোমরা যদি গাইস চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে নিচে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে একটু সাবস্ক্রাইব করে দাও, আর এই ভিডিওটা না 20,000 লাইক কমপ্লিট করে দাও গাইস। বাকি তো ওকে গাইস, এই যে আমরা চলে এসেছি একদম স্কিবিডি টয়লেটের 39তম এপিসোডে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ ক্যামেরাম্যান স্কিবিডি টয়লেটের মুখে ভাই লাথি মারছে, আর ওইদিকে ভাই ও ভাই এরা কি করছে, এদের ভিতরে তো খতরনাক ফাইট হচ্ছে, একদল আর একদলকে ফ্লাশ করেই দেখো ফুপকে ফুপকে দিচ্ছে, আর ভাই স্কিবিডি টয়লেট তো অনেক বড় হয়ে যাচ্ছে। বাকি এইখানে ভাই টিভিওয়ালা ক্যামেরাম্যান চলে এসছে, নাকি এটা টিভি ম্যান ভাই? ও শিট ভাই, এটা কি করলো ভাই? তোমরা দেখলে এখানে এর মুখের ভিতর থেকে একটা ব্লু মতো ভাই লাইট বের করলো, তারপরে সমস্ত স্কিবিডি টয়লেটরা এখানে একদম ভাবে স্টাক হয়ে গেল ভাই, ঠিক রেসিডেন্ট টেবিলের গেমের মতো ভাই। এইবার কি হবে ভাই, স্কিবিডি টয়লেটরা তো ধরো উদুম মাত দেবে, কিন্তু আমাদের ক্যামেরাম্যান নাচানাচি করছে আর ফ্লাশ করে দিচ্ছে ভাই। ওকে, একেও ফ্লাশ করে দেবে, দে ভাই ফ্লাশ করে দে স্কিবিডি টয়লেটকে, একদম টপকে দে ভাই, একদম সব ওকে আছে ভাই, সব ওকে আছে। বাকি এও দেখো ভাই টিভির ভিতরে হাসছে ভাই। বাকি এই এপিসোড তো আমাদের খতম হয়ে গেল, এবার যাওয়া যাক নেক্সট এপিসোডে। এটা হচ্ছে 40তম এপিসোড, যেখানে চারিদিক দিয়ে ক্যামেরাম্যানরা পড়ে রয়েছে আর ওদিকে স্কিবিডি টয়লেটরা আসছে ভাই গান করতে করতে, আর ক্যামেরাম্যানের হাতে এটা টয়লেট পরিষ্কার করার মনে হচ্ছে ডান্ডা। বাকি টিভি ম্যান আসছে ভাই, এই টিভি ম্যানগুলো আরও বড় বড়, এটা কি বে, এটা চোখে পড়ে নিতে বললো ওকে, চোখে পড়ে, ওকে এ যদি চোখে পড়ে না তাহলে ও যে ভাই রেগুলো বের করবে না সেগুলো আমার মনে হচ্ছে এদের কোনো ক্ষতি করবে না, শুধুমাত্র এখানে স্কিবিডি টয়লেটেরই ক্ষতি হবে। বাকি স্কিবিডি টয়লেটের তো ভাই কাম তামাম হয়ে গেলো, আর দেখতে পাচ্ছ এই টিভিটাও হাসছে ভাই, স্কিবিডি টয়লেট তো আমার মনে হয় হেরেই যাবে ভাই এখানে ক্যামেরাম্যানের সাথে ফাইট করে। বাকি তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। বাকি তো এটা হচ্ছে আমাদের 41তম এপিসোড, যেখানে টিভি ম্যান যাচ্ছে পিছনে ভাই, সমস্ত স্কিবিডি টয়লেটরা আসছে ভাই ওকে হামলা করার জন্য, কিন্তু এরা পারবে না, এরা পারবে না, এরা একবারে স্টাক হয়ে গেল দেখো এখানে, কারণ এদিকে এদিকে কে ভাই এত ভাই সাপ, এটা কত বড় টিভি ম্যান ভাই, আরে আমরা এত বড় বড় স্কিবিডি টয়লেট দেখেছিলাম বাট এটা দেখো কত খতরনাক ভাই, এরা তো চেঁচানোর চোটেই পাগল হয়ে যাচ্ছে, এরা আর কি স্কিবিডি গান করে ভাই, খতরনাক লেভেলের টিভি ম্যানেরা, এ তো ভয়েই ভিতরে ঢুকে গেছে ভাই, এ আর কি মারবে। আর এখানে দেখো একটা পুলিশ স্কিবিডি টয়লেট এসেছিল, ও তো নিজেই পালিশ হয়ে গেল, এও একটু টিভির ভিতরে হাসি দেখাবে ভাই, দেখো এখনই দেখো হাসি দেখাবে, দেখা দেখা হাসি দেখা, না হলে তো হবে না এখানে, হাসি তো তো দেখাতে হবে। এই দেখো ভাই আমি বল, এটা হাসি দেখালো না ভাই, এটা পাছার মতো আইকন দেখালো। ওকে, তো এটা হচ্ছে আমাদের 42তম এপিসোড, যেখানে ক্যামেরাম্যান দেখতে পাচ্ছে একটা গান নিয়ে এসছে, অন্যদিকে টিভি ম্যান বলছে দাঁড়াও দাঁড়াও একটু দাঁড়াও এখানে। ওকে, এই ক্যামেরাম্যানগুলোকে না স্কিবিডি টয়লেট নিজেদের আয়ত্তে নিয়ে এসেছিলো, কিন্তু এখন এরা ওদের ভিতর থেকে দেখো দেখতে পাচ্ছ স্কিবিডি টয়লেটকে বের করে ওদের ভাই টপকে দেওয়ার প্ল্যান বানাচ্ছে ভাই, এরা হচ্ছে মাকড়সা স্কিবিডি টয়লেট। আচ্ছা এর চোখে এটা, ও ভাই সাহেব এখানে স্কিবিডি টয়লেট চলে এসছে অ্যাটাক করার জন্য ভাই, এখানে স্কিবিডি টয়লেটও নিজেদের আপগ্রেড করে ফেলেছে দেখলে তো। বাকি তো এখানে টয়লেটের উপরে সমস্ত ক্যামেরাম্যান বসে রয়েছে আর টিভি ম্যানরা দলে দলে আসছে, ওদিকে তো আমরা দেখলাম একটা ক্যামেরাম্যানকে উদুম মাত দিয়ে দিচ্ছে, আর এখানে এরা চশমা পরে চলে এসছে ভাই, যাতে করে এদের ভাই এই আলো ফলো এদের চোখে না পড়ে তার জন্য চশমা পরে এসছে। এবার কি করবে এরা ভাই, কি করবি তোরা, তোদের কি করার আছে, এরা তো লাইটের ভিতরে ঢুকে পালাচ্ছে ভাই, আর ওরা ওইদিকে স্কিবিডি স্কিবিডি করতে করতে আসছে, দেখো কত ভাই কত পরিমাণে, চশমা খোল ভাই চশমা খুল, আরে আমরা দেখতে পারলাম না এখানে চশমা খুলবে কি না, আমাদের পরের এপিসোড দেখতে হবে। ওকে, তো এই এপিসোড একদম চারিদিকে ভাগাম ভাগ লেগে গেছে ভাই, একদিকে স্কিবিডি টয়লেট দৌড়াচ্ছে, এত বড়টাই সেদের ঘাড়ের উপরে পড়ছে ভাই, টিভি ম্যান এসে বাস করে দিছে, আর এর পিছনে দেখো তীর ধনুক রয়েছে, আবে চশমা খোল ভাই চশমা খোল, তাহলে এর কামতামাম হয়ে যাবে ভাই, হাত ভেঙে দিছে ভাই, আর এর পিছনে ডক্টর অক্টোপাসের হাত রয়েছে চার চারখানা, কি মিসাইল মারলো টিভি ম্যানকে ভাই, কোন স্কিবিডি টয়লেটের এত সাহস ভাই, মেলে টেরে স্কিবিডি টয়লেট এটা মিসাইল মারছে ভাই,
আমাদের টিভি ম্যানকে, বাট টিভি ম্যানের কিছু হচ্ছে না, টিভি ম্যান আবার বক্স লাগাচ্ছে যাতে গান বাজানো যায়। চল বাজা, গান বাজা, এই ঢিকচিক ঢিকচিক ভাই, গান বাজাচ্ছে, এদিকে আলো দেখাচ্ছে, এদের পুরো একদম ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে ভাই, বাস্ট বুস্ট করে দেবে, তাই করেছে দেখো। বাকি এ তো এবার একটু হাসবে আমি জানি, কিন্তু না, এদিকে কী হলো এটা? আমার মনে হচ্ছে ভাই কিছু একটা হবে এইখানে, এদিকে তো এরা সব হেলিকপ্টারের মতো করে আসছে, কী হবে এখানে ভাই? ওকে, এও বুঝতে পারছে না এখন কী হবে। ঠিক আছে চলো দেখা যাক কী হয় এবার এদের সাথে। ক্যামেরাম্যান তো এখানে ভাই দেখতে পাচ্ছ কভার নিয়ে দাঁড়িয়ে রয়েছে, মানে বসে রয়েছে ভাই, দাঁড়িয়ে কোথায় রয়েছে? আরে আরে উপরে, আরে এই 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 বক্সম্যানের ভিতরে না, আমার মনে হয় স্কিবিডি টয়লেটটা ঢুকে রয়েছে, সেই স্পাইডার স্কিবিডি টয়লেটটা, যার জন্য এ ভাই এদের টিমমেটের উপরে এরকমভাবে হামলা করছে। বাট একে ধরে যেমনভাবে আমাদের ওই আগেরগুলোর থেকে মাকড়সা স্কিবিডি টয়লেট বের করেছিল না, সেরকম মাকড়সা স্কিবিডি টয়লেটটাকে বের করতে হবে এর ভিতর থেকে ধরে, উদু মাত দিয়ে, তাই করছে তো, তাই করছে ভাই। বাট এ পালিয়ে যাচ্ছে বারবার, আবে ইয়ার, এ তো পালিয়ে চলে গেল অনেক দূরে, এবার কী করবে? টিভি ম্যান ভাই তুমি ঘুমাও, বাড়িয়ে যাও, তোমার আর কিছু করার নাই, ও তো চলে গেল পালা, এবার কী হবে? হ্যাঁ টিভি ম্যানও গায়েব হয়ে গেল, আজব কাণ্ড ভাই, টিভি ম্যান কী করে গায়েব হতে পারে এখানে? ওকে, এখানে স্কিবিডি স্কিবিডি করতে করতে ক্যামেরাম্যান স্কিবিডি টয়লেটে চশমা খোলার চেষ্টা করছে, আর এখানে পিছনে ভাই সিনেমাওয়ালা ক্যামেরাম্যান, ও ভাই এটা সেইটা চলে এসছে এখানে যার সাথে বড় টিভি ম্যানটার ফাইট হচ্ছিল, ও পালিয়ে এইখানে এসছে। আচ্ছা তো এবার কী হয় ভাই? ও তো চলে গেল ওইদিকে, আরে এ তো কানের ভিতরে ভাই পেরে গুঁজে চলে এসছে ভাই, এরা ভাই এরা কত স্ক্যারি হয়ে যাচ্ছে আস্তে আস্তে, দেখতে পাচ্ছ তোমরা, এত স্ক্যারি হয়ে যাবে আমি ভাবতে পারিনি ভাই। ও ভাই সাহ, এবার আর এত কামতাম হয়ে গেছে, দেখতে ভাই পেরেকেই গুঁজো মারতে পারতো, তাহলে এক পাশ দিয়ে আরেক পাশ দিয়ে পেরেক বেরিয়ে টপকে যেত, এর মুখের ভিতরে ভাই ক্যামেরাম্যান ঢুকে গেছে, এবার কি করবে? এর মুখের ভিতরে ঢুকে, এর মুখের ভিতরে ক্যামেরাম্যান ঢুকে কি করবে, তার জন্য আমাদের এটা দেখতে হবে। বাকি এইখানে ও তো সেই পাছায় আগুন ধরিয়ে পালিয়ে যাচ্ছে, আর ওর পিছনে আমাদের টিভি ম্যান আসতেই রয়েছে ভাই, যেখানে যাবে সেখানে যাচ্ছে আমাদের টিভি ম্যান, যাবি কোথায় তুই? গিয়ে আরেকটাকে ডেকে নিয়ে এসছে, সুপারম্যানওয়ালা ভাই স্কিবিডি টয়লেট, যে এখানে দেখো সুপারম্যানের মতো লেজার মারছে, বাকি এও আওয়াজ করছে, আরে এর তো একদম চামড়া ফামড়া উঠে যাচ্ছে এখানে, আরে তুই টপকে যাবি ভাই তুই, ও নো ভাই এখানে একটা বক্স তো নষ্ট করে দিল, এ আবে নষ্ট করে দিল, এর এত বড় সাহস, মার রে মার, ধরে মার ভাই, পিছনে তোর আরও বক্স নষ্ট করে দেবে, এবার কী করবি? আবে মার, দাগ ভেঙে দে ভাই, মার 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 সালারে মার, আরে আরে ভাই এবার তো টিভি নষ্ট করে দেবে, নো ভাই, আরে নো, আরে আমাদের যদি টিভি ম্যান নষ্ট হয়ে যায় আমাদের দুনিয়াকে কে বাঁচাবে ভাই? ও নো ভাই, স্কিবিডি টয়লেট তো দেখে মনে হচ্ছে যুদ্ধ জিতে যাবে এরকম চলতে থাকলে, আরে ইয়ার ভাই শেট, আমাদের স্কিবিডি টয়লেট ভাই হারিয়ে দিচ্ছে টিভি ম্যানকে, অন্য এটা হতে পারে না ভাই, আমি ভেবেছিলাম টিভি ম্যান জিতে যাবে ভাই, বাকি এটা কি আসলো ওর সামনে? দেখা যাক তারপরে কী হয়েছে, সমস্ত স্কিবিডি টয়লেট তো ভাই এদিকে দৌড়াদৌড়ি বাজিয়ে দিছে হেলিকপ্টারের মতো করে, বাট একটা ক্যামেরাম্যান ওকে বাস্ট করে দিছে, এখানে আরও ক্যামেরাম্যান চলে এসছে অস্ত্রপাতি নিয়ে, চল ভাই যা করার জলদি জলদি কর, মার শালারে, এদের আমার দেখলে মাথা গরম হয়ে যায়। আরে গান, ওকে এর ভিতর তো স্কিবিডি টয়লেট আক্রমণ করেছিল, তাই ভাই ওকে মারছিল, বাকি মার, হাই তো সবাইকে ফাস্ট করে দে ভাই, ফাস্ট হয়ে গেল, বড় স্কিবিডি টয়লেট আসছে, হোয়াট ভাই এটা তোমরা দেখলে জাস্ট, এ দেখো ভাই সাহাব এত খতরনাক, এখানে আমাদের একটা ক্যামেরাম্যান গুতোগাতা খেয়ে নিচে পড়ে রয়েছে, এও ওঠার চেষ্টা করছে, আর উপর দিক দিয়ে ভাই খতরনাক স্ক্যারি স্কিবিডি টয়লেট আসছে, যার পাছায় আগুন জ্বলছে ভাই, মুখ দিয়ে এ কী দেখাচ্ছে, আমরা হেরে যাবো তাই? না না আমরা হারতে পারি না ভাই, আমরা জিতবো, আমাদের জিততেই হবে, আর এই আর এ তো চোখে ভাই কি সমস্ত পরে এসছে, টিভি ম্যান, ইয়ে ইয়ে ভাই টিভি ম্যান আরও পরিমাণে আসছে, এই তো ভাই এবার হবে ভাই, এবার আমরা জিতবো যুদ্ধে, এখানে এরকম আরও কয়েকজন টিভি ম্যানের জরুরত আমাদের, ব্যাস তাহলে এরকমভাবে আগুন বের করবে চোখ দিয়ে, আর তারপরে তোরা ভস্য হয়ে যায় ভাই, পারবি না, বাকি এইটাকে আমাদের ধ্বংস করতে হবে, টিভি ম্যান এটাকে ধ্বংস কর, ধ্বংস কর, ধ্বংস কর, চল চল চল, আরে টিভি ম্যান ভাই এর ভিতরে ঢুকে গেল, ভিতরে ঢুকে কী করলো? ও ভাই সব দূরে নিয়ে গিয়ে বাস্ট করলো, তোমরা দেখলে? আবার উড়ে টুড়ে চলে এসে জায়গাটা জায়গায় সেট হয়ে যাবে, এরাও নিজেদের আপগ্রেড করে নিছে ভাই, এইবার তো একদম দুজনের মধ্যে ঘমাসান ফাইট হবে ভাই, সমান সমানে ফাইট হবে ভাই, সমান সমানে ফাইট হবে, আয় 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 আয়, তোরাও জানিস না ভাই তোদের সামনে কে, বাকি ডব্লুমিন আগে আগে যাবে না পিছনে যাবে ভাই, ডব্লুমিন কি এই এক্সপেরিমেন্ট করছিল এরা নাকি ল্যাবের ভিতরে চলে আসলো হঠাৎ? আবে তুই নাচছিস কেন বে, তোর আনন্দ হয়েছে? এখানে কি চলছে ভাই,
ক্যামেরাম্যান সিসিটিভি রয়েছে এখানে লাগানো, সিসিটিভির ছবি। বাকি তো এরপরে কি হয়েছে ভাই, এখানে ওদের ল্যাবের ভিতরে দৌড়াদৌড়ি বেঁধে গেছে, ল্যাবের দরজা খুললো। ও ভাই, এদের ল্যাবের উপরে অ্যাটাক করে দিয়েছে সমস্ত স্কিবিডি টয়লেটরা, এর জন্য এরা পালাচ্ছে ভাই। ও আবে, একে ভিআর গ্লাস পরে এসছে, নাকি মুখ দিয়ে লাভা বের করছে মনে হচ্ছে। ওই রে ভাই, মিসাইল মারছে যেখানে স্কিবিডি টয়লেটদের মারার জন্য এরা নিজেদেরকে আপগ্রেড করছিল, সেখানেই ভাই এরা অ্যাটাক করে দিছে। দেখো এবার তো হয়ে গেছে ভাই, এদের অবস্থা খারাপ, কত পরিমাণে চলে এসছে ভাই, চোখ বন্ধ করে চলে এসছে যাতে করে। আরে এটা তো সেটা, এটা কাদের দলে? আচ্ছা এটা আমাদের দলে মনে হয় ভাই, এ আমাদের দলে, হ্যাঁ হ্যাঁ আমাদের দলে ভাই। থরের হাতুড়ি নিয়ে এসছে মনে হচ্ছে ভাই, মার সালাদের, ধরে পিচাক পিচাক ডাল ভাই। হ্যাঁ এবার পিছনে আরেকটা ভাই উঠছে ভাই, আরে আগুন মারছে, এর কিছু এ ভাবছে ভাই কারে আগুন মারলাম, এবার আমার কি হবে, হ্যাঁ এর কি হবে ভাই, এর তো অবস্থা খারাপ। আবার কার সাহস হয়েছে ভাই একে মারছিস, হ্যাঁ হেলিকপ্টারওয়ালা স্কিবিডি টয়লেট তোরে তো ধরে পাছার মারবে এরমভাবে, দেখ এবার কেমন লাগে। বাকি আর কি আছে এখানে? হ্যাঁ সব ওকে ব্রো, সব ওকে, একদম সব ঠিক আছে, চল মনে হচ্ছে আমরা যুদ্ধটা জিতে গেছি না, কিন্তু না আমার তো মনে হচ্ছে না এখানে কিছু একটা হবে। এই আবার কোথাও যাচ্ছে হয়তো, কিন্তু যাচ্ছে কোথায়? সবাই তো একদম বলছে হ্যাঁ ভাই গুড গুড জব গুড জব গুড জব এরকম করছে সবাই। বাকি তো একটু আগে যে আমরা টিভি ম্যানটাকে দেখলাম না, ও এখান থেকে তো উড়ে তো গেল, উড়ে না এই যে শহরের এখানে চলে এসছে যেখানে স্কিবিডি টয়লেটটা নিজেদের আতঙ্ক ফেলিয়ে দিয়েছে, আর সেখানে এসে এই যে এরকমভাবে এদের সবাইকে খতম করছে ভাই। কর কর খতম কর, থরের হাতুড়ি দিয়ে মার মার সালারে, কি দেখছিস হ্যাঁ এরকমভাবে, তোদের তোর ব্লু ব্লু লেজারও মার যাতে করে এরা একদম এদের, না না এদিক দিয়ে আরেকটা খতরনাক এসছে না, মিসাইল মারছিস ভাই, দাঁড়া তোর তো ভাই এখানে আঁক ফুড়ে দেগা ভাই, তোকে আঁক না ফুটতে পারলে তোর তো ফুরেই দেবে মনে হচ্ছে। ওকে ভাই এরেও ফুরে দিছে এবার। আবে তুই আবার উঠছিস হ্যাঁ, তুই আবার উঠছিস, তোর এত বড় সাহস, ফ্ল্যাশ মারি দে ভাই ফ্ল্যাশ মারি দে। ওকে ইস্কাবি কাম তামাম হয়ে গেছে, আর এর ভিতরের থেকে একটা স্কিপ ডিটোলাইটকে বের করলো। এবার ভাই আরও আসছে এদের দল বল, বাকি এই এপিসোড তো এখানে শেষ হয়ে গেলো, এরপরে বাকি তো গাইজ এরপরে না আর কোনো এপিসোড নেই, এরা এইটুকুই বানিয়েছে। তো আমি কি ভাবছি আজকের এই ভিডিওটা এইটুকুই থাক, তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো এনিওয়েজ গাইজ আজকের এই ভিডিওটা এইটুকুই, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে একটু সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে।